ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। চলে এসেছি আরেকটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে। বাঁকুড়া জেলায় বিভিন্ন ব্লকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বাঁকুড়া জেলায় কোন কোন ব্লকে আপনাদেরকে নিয়োগ করা হবে, কিভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন, কোথা থেকে নোটিশটি ডাউনলোড করতে হবে এবং ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন, তার সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। প্রথমে আপনাদেরকে জানিয়ে যে কোন কোন ব্লকে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং নোটিশের কিছু ইনফরমেশন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন এখানে বলা হয়েছে পদের নাম, বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে খাদ্য ও সরবরাহ ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। যে কোনো জায়গা থেকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কর্মস্থান দেখুন এখানে বলেছে বাঁকুড়া জেলা এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 17/1/2022। তারপরে দেখুন এখানে বলা হয়েছে আবেদন বয়স 18 থেকে 40 বছর বয়স হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। শূন্য পদ ও শিক্ষাগত যোগ্যতা, দেখুন এখানে যে পদে আপনাদেরকে নিয়োগ করা হবে সেটার কথা বলা হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনাদেরকে নিয়োগ করা হবে, বিভিন্ন ব্লকে শূন্য পদ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি এখানে ডাউনলোড করতে কথা বলা হয়েছে আপনাদেরকে। এবং এখানে তারপরে দেখুন কম্পিউটারের একটি সার্টিফিকেট চাওয়া হয়েছে আপনাদের। তারপরে দেখুন যে আবেদন ফি লাগবে না এখানে বলা হয়েছে। তারপরে দেখবো এখানে আবেদন পদ্ধতি আপনাদেরকে অফলাইনে আবেদনপত্রটি ফিল আপ করতে হবে এবং অফিসিয়াল অ্যাড্রেসে পোস্ট করতে পারেন বা আপনারা নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারেন। দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে যে ব্লকে আপনাদেরকে নিয়োগ করাবে সে কটা নাম নিচে দেওয়া রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে জয়পুর, তারপরে দেখুন এখানে বলা হয়েছে শিরোমণিপুর ব্লকে আপনাদেরকে নিয়োগ করা হবে, তারপরে বিষ্ণুপুর বলা হয়েছে এবং তারপরে বিষ্ণুপুর টুয়ে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো এই নোটিশগুলি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে ছেড়ে দেবো, সেখান থেকে আপনারা আরামসে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, নোটিশগুলি ডাউনলোড করার জন্য আপনাদেরকে বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে ঠিক নিচে চলে আসবেন, নিচে দেখুন এখানে বলা হয়েছে রিকুয়ারমেন্ট, টাইটেল বলা হয়েছে, ডেসক্রিপশন বলা হয়েছে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে। প্রথমে যে টাইটেলটি রয়েছে দেখুন এখানে বলা হয়েছে নোটিশের কথা, এই নোটিশটি হলো জয়পুর ব্লকের নোটিশ। আর নিচে ডেসক্রিপশনে দেখুন এখানে বলা হয়েছে মিমো নাম্বারটি আপনারা এখানে দেখে নেবেন। তারপরে দেখুন নিচে এখানে বলা হয়েছে স্টার্টিং ডেট দেখুন এখানে 7/1/2022 এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে 17/1/2022। তারপরে ঠিক নিচে দেখুন, নিচে এখানে একটি বলা হয়েছে ফাইলের পাশে দেখুন একটি পিডিএফ দেওয়া রয়েছে, View 3 MB একটা পিডিএফ রয়েছে। এই পিডিএফটি ওপেন করলে আপনাদের নোটিশটি ডাউনলোড হয়ে যাবে এবং নোটিশের নিচে রয়েছে ফর্ম, সেই ফর্মটি ফিল আপ করে জয়পুর ব্লকের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে সেই অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদেরকে বাই পোস্টের মাধ্যমে পোস্ট করতে হবে, না হলে আপনাদেরকে হাতে নিয়ে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিয়ে আসতে হবে। তারপরে ঠিক নিচে চলে যাব, নিচে ঠিক এভাবেই আপনাদেরকে যে যে ব্লকে নিয়োগ করা হবে সেই ব্লকের নোটিশগুলি এবং পিডিএফগুলি এভাবে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। দেখুন এখানে পিডিএফগুলি দেওয়া রয়েছে, এই পিডিএফগুলি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। যে যে ব্লকে আপনারা অ্যাপ্লাই করতে চান বা সেই ব্লক হিসাবে আপনারা এখানে নোটিশটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং নোটিশটি ডাউনলোড করলে নোটিশটির নিচেই রয়েছে আপনাদের ফর্ম, সেই ফর্মটি ফিল আপ করে আপনাদের ব্লক অনুযায়ী আপনারা ব্লকের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে সেই অফিসিয়াল অ্যাড্রেসে আপনারা ফর্মটি জমা দিয়ে আসতে পারেন বা বাই পোস্ট করতে পারেন। বাঁকুড়া জেলায় মোটামুটি 3-4টি ব্লক থেকে ডাটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ করা হবে। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জয়পুরের যে প্রথমে যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি ডাউনলোড করে আপনাদের নোটিশের সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। বাকি যেসব ব্লকের নোটিশগুলি আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে পারবো না সেই সমস্ত ব্লকের নোটিশগুলি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে নোটিশগুলির নিচে ফর্ম রয়েছে, সেই ফর্মগুলি ফিল আপ করে আপনাদের যে যেই ব্লকে অ্যাপ্লাই করার ইচ্ছুক সেই ব্লকের অফিসিয়াল অ্যাড্রেসে আপনারা বাই পোস্টের মাধ্যমে পোস্ট করবেন এবং আপনারা নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারেন। জয়পুর ব্লকে যে অফিসিয়াল নোটিশটি রয়েছে সেই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস জয়পুর ব্লক, পিন নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেসও একটা দেওয়া হয়েছে, ডেট দেওয়া হয়েছে, দেখুন পাশে মিমো নম্বরটি দেওয়া রয়েছে 46। তারপরে দেখুন ঠিক নিচে দেখুন এখানে বলা হয়েছে নোটিশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। লাস্ট ডেটের কথা বলা হয়েছে, লাস্ট ডেট দেখুন এখানে বলা হয়েছে 17/1/2021 5 PM অবধি আপনাদের লাস্ট ডেট অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে। এখানে এর টেবিল একটা দেওয়া রয়েছে, অর্থাৎ একটি বক্স দেওয়া রয়েছে, এই বক্সটি আপনাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। এখানে কোয়ালিফিকেশনের সম্বন্ধে এবং কয়টি ভ্যাকেন্সি রয়েছে এবং কত স্যালারি দেওয়া হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। প্রথমে দেখুন একটি সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, আপনাদের যে পোস্টে নিয়োগ করাবে সেই পোস্টের নাম দেওয়া রয়েছে, ভ্যাকেন্সি কয়টা রয়েছে সেটা দেওয়া রয়েছে। এখানে এজ
এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এবং পার মান্থ স্যালারি এখানে কত দেওয়া হবে সেটার কথা বলা হয়েছে। তো সিরিয়াল নম্বর একে এখানে বলা হয়েছে যে পদে আপনাদেরকে নিয়োগ করা হবে সেটি হলো ডাটা এন্ট্রি অপারেটর। এখানে একটি মাত্র পোস্ট রয়েছে। এখানে এজের কথা বলা হয়েছে যে এজ নট মোর দ্যান 40 ইয়ার, অর্থাৎ 40 বছরের উপরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। 1/1/2021 অনুযায়ী আপনাদেরকে 40 বছরের নিচে বা 40 বছরই হতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে গ্র্যাজুয়েশন বলা হয়েছে, গ্র্যাজুয়েশন আপনাদের লাগবে এবং বলা হয় যে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে একটা সার্টিফিকেট লাগবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে আপনাদেরকে পার মান্থ স্যালারি এখানে 13,000 টাকা করে পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে। তারপরে ঠিক নিচে চলে যাব, নিচে দেখুন এখানে বলা হয়েছে যে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করার সাথে। এখানে দেখুন বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের কার্ড বা বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট আপনাদের এখানে বলা হয়েছে। ঠিক নিচে চলে যাবো, নিচে ফর্ম রয়েছে একটি, ফর্মটি আপনাদেরকে কীভাবে ফিল আপ করবেন সেই ইনফরমেশনটি আপনাদেরকে দিয়ে দেবো। এখানে দেখুন এখানে বলা হয়েছে যে পাসপোর্ট সাইজ একটি ফটো আপনাদের বলা হয়েছে, এখানে লাগিয়ে দেবেন পাসপোর্ট সাইজ ফটো একটা। এখানে দেখুন বলা হয়েছে অ্যাপ্লিকেশন নেম, ফুল নেম এখানে লিখে দিতে হবে, ব্লক লেটারের নামটা লিখে দেবেন আপনারা। ডেট অফ বার্থের এখানে কথা বলা হয়েছে, ডেট অফ বার্থ আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে জেন্ডার কথা বলা হয়েছে মেল ফিমেল। এখানে ম্যারিড স্ট্যাটাসের কথা বলা হয়েছে, ম্যারিড স্ট্যাটাসটা আপনার দিয়ে দেবেন। ফাদার নেম বলা হয়েছে বা হাজব্যান্ড নামে আপনারা দিতে পারবেন। পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসও এখানে ফিল আপ করে দেবেন আপনারা। তারপরে দেখুন মোবাইল নাম্বারের কথা বলা হয়েছে, মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। ইমেল আইডিও চাওয়া হয়েছে, ইমেল আইডিটা আপনারা দিয়ে দেবেন এখানে। এখানে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এখানে দেখুন বেশ কয়েকটি বক্স করে দেওয়া রয়েছে। এই বক্সগুলি আপনাদের কোয়ালিফিকেশানে মাধ্যমিক পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, এমএ, যা কোয়ালিফিকেশান থাকবে আপনাদের এখানে কোয়ালিফিকেশানটি দিয়ে দিতে হবে। এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন সে বোর্ডের নাম দিতে হবে। সাবজেক্ট বলা হয়েছে, ইয়ার অফ পাসিং বলা হয়েছে, কোন বছরে পাস আউট করেছেন সে বছরটা সেটা এখানে মেনশন করে দিতে হবে। মার্কস অবটেন বলা হয়েছে, কত মার্কস পেয়েছেন সেই মার্কসটি এখানে বসিয়ে দিতে হবে। রেজাল্ট বলা হয়েছে, টোটাল মার্কস এখানে বসিয়ে দেবেন, কত মার্কস পেয়েছেন টোটাল মার্কসটা এখানে বসিয়ে দেবেন। রেজাল্ট ডিভিশনের কথা বলা হয়েছে, এখানে রেজাল্ট ডিভিশন আপনার এ পেয়েছেন, বি পেয়েছেন, সি পেয়েছেন, ডি পেয়েছেন, সেই ডিভিশনটা এখানে বসিয়ে দিতে হবে। এ পেলে এ বসিয়ে দেবেন, বি পেলে বি বসিয়ে দেবেন এখানে, ঠিক আছে। তারপরে পাশে দেখুন এখানে বলা হয়েছে পার্সেন্ট অফ মার্কস, টোটাল যে মার্কসটি পেয়েছেন আপনি সেই মার্কসটির পার্সেন্টেজ কত হয়েছে সেই পার্সেন্টেজটি এখানে বসিয়ে দিতে হবে আপনাদেরকে। ফুল সিগনেচার আপনাদের এখানে বসিয়ে করে দিতে হবে। তারপরে ঠিক নিচে দেখুন এখানে বলা হয়েছে কম্পিউটার যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি সব ডিটেলস আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে ঠিক নিচে চলে আসবেন, নিচে এখানে ফুল সিগনেচার কথা বলা হয়েছে, ডেট বলা হয়েছে, প্লেস বলা হয়েছে, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদের এখানে চাওয়া হয়েছে। তো সমস্ত কিছু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। ফর্মটি ফিল আপ হওয়ার পরে রিপিট আপনারা ফর্মটি দেখে নেবেন। তারপরে দেখুন এখানে যেই অ্যাড্রেসে আপনাদেরকে পোস্ট করতে হবে বা যে অ্যাড্রেসে গিয়ে আপনারা নিজে জমা দিয়ে আসতে পারেন সেটি এখানে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাড্রেস দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, জয়পুর, বাঁকুড়া। এই অ্যাড্রেসে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে বা এই অ্যাড্রেসে রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা পোস্ট করতে পারেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল সমস্ত নোটিশের ডিটেলস, যে সমস্ত ব্লকের নোটিশটি আমি এই ভিডিওতে জানাতে পারলাম না, সেই সমস্ত ব্লকের নোটিশগুলি আপনারা ডাউনলোড করবেন, ফর্ম ফিল আপ করবেন এবং সেই ব্লকের যে অফিসিয়াল অ্যাড্রেস হয় সেই অফিসিয়াল অ্যাড্রেসে বাই পোস্টের মাধ্যমে আপনারা পোস্ট করে দেবেন বা নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের জন্য এতটুকুই, চলে আসবো নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এভাবে নতুন নতুন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।